আমি কাজের পক্ষে চলে এসেছি একজন সুন্দরী একজন আপুর কাছে তার সাক্ষাৎকার জীবন কাহিনী শোনার জন্য আপনাদেরকে নিয়ে আমি শুনবো গল্পগুলো তো আচ্ছা আপু পিঠার উৎসবে আসলেন কিরকম লেগেছে আর দর্শককে আপনার নামটা বলেন আমার নাম সূচনা লিজা আমি একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী ঠিক আছে অভিনয়কে আপনি কিভাবে আসলেন সেটা অনেক কাহিনী মানে আমার বয়স যখন 8 বছর ছিল তখন থেকে আমি আমি শুনেছি যে আপনি নাকি হাজবেন্ড নাই খুব আপনার বাচ্চা নিয়ে খুব মানসিক একটা যন্ত্রণায় ভুগছেন তো এটা কি ঠিক শিল্পীদের আর মূল্য নেই এটা সত্যি কথা বলেছে আপু যে এখন তো ঘরে ঘরে শিল্পী হয়েছে যেহেতু ফেসবুক টিকটক তারপরে হচ্ছে ইউটিউব এখন প্রতিটা ঘরে এখন যে রংবাজের মতো ঘরে ঘরে যেরকম রংবাজ তৈরি ছিল আগে এখন ঘরে ঘরে শিল্পী আর যে শিল্পীরা যারা কাজে যারা কাজ জানে তাদের আসলে কোনো ভাব নাই কীভাবে বলবো আমার নিজেরও ভাব আমি নিজে অচল অচল কয়েনের মতো তারপরে আমাকে পাবলিক টানে আমি চলতেছি চুপ করে আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আসলে শিল্পীদের মূল্যায়ন করছে না এই দেশে যত পাগল ছাগল আছে তাদের মূল্যায়ন করতেছে দেন কী করতেছে উল্টাপোল্টা তাদেরকে লাইক দিতেছে কমেন্টস করতেছে তাদেরকে শেয়ার করতেছে এটা খুঁজে পাই না আমাদের মধ্যে কী নাই যাই হোক আমি আমার আপুর কাছে যাই আমি অনেক কথা বলে ফেললাম হ্যাঁ আচ্ছা যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন যদি আমার মনের মতন হয় আমার সাথে ম্যাচিং হয় হ্যাঁ আমারও তো একটা বয়স হচ্ছে হ্যাঁ আমার সাথে যদি ম্যাচিং হয় বা আমার সাথে যদি যোগ্যতা হয় বা যদি আমার খাওয়ান খরচ বা সব কিছু দেখাশোনা করে তাহলে আমি ভেবেচিন্তা করতে পারি ভেবেচিন্তে যদি বয়সে মনে করেন আপনার থেকে ছোট একটা ছেলে আপনার ভালো লাগতে পারে সে ছোট হোক বা আমার বয়সই হোক বা আমার চেয়ে একটু বয়স বেশি হোক তাতে কোনো আমার সমস্যা নেই কারণ সে যদি আমাকে লালন পালন করে বা আমার খরচ পথে চালিয়ে নিতে পারে আমি আর ভালোবাসা ভালোবাসা তো অবশ্যই দেবো গ্রহণ করা ভালোবাসা তো এই কি না ভালোবাসা থাকবে না যে তুমি তো দিবা কিন্তু যে তোমাকে বিয়ে করবে সে তোমাকে ভালো না বাসলে তাই তো সংসার হচ্ছে না ভালো তো আমাকে বাসতেই হবে সে যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি তার সাথে কীভাবে সংসার করবো কারণ আমি তো মনে করো যে একটা দিকে দিব আর আমি তো পেটের খুরাকে আমি তাকে চাচ্ছি না আমি চাচ্ছি আমার মনের খুরাকে আমার ভালোবাসার জন্য যাতে আমি ভালো থাকি যাতে হাসি খুশি থাকি এই সব আমার খুব ভালো লেগেছে এই ডায়লগটা যে আমি পেটের ক্ষুধায় যাচ্ছি না আমার মনের খোরাকের জন্য এটা আমি খুব কম আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি প্রতিবাদন করেছি কিন্তু সবাই পেটের ক্ষুধাটাই চিন্তা করতেছে কিন্তু একজন ব্যক্তি পেলাম মনের খোরাকও চাচ্ছে তো ভাইরা যারা আপনারা বিয়ে করেন নাই বা যারা বিয়ে করেছেন বছরে গেছে মরে গেছে যদি কারো ওকে পছন্দ হয় আপনারা অবশ্যই তার নাম্বারে কল করবেন তার সাথে কথা বলবেন দেখবেন যে মানুষটা কীরকম যাচাই পাচাই করে অবশ্যই প্রস্তাব দিবেন ভালো লাগলে আবার একটা করে শেয়ার করবেন লাইক করবেন ফোনটা কীভাবে গেল আচ্ছা আমি আবার একটু প্রথম থেকে যাই সেটা হচ্ছে প্রথম আমি গ্রামের বাড়িটা কোথায় সেটা একটু জানা হয় নাই আমার আমার সিলেটের লোকের হাতটা হাজবেন্ডটা কীভাবে গেল কেন গেল হাজবেন্ডটা কীভাবে গেল সেটা সে অন্য একটা মেয়ের খালা অনেকে দিব যাতে আমি সত্যিনগর করবো প্রয়োজনে আমি বাসা বাসা কাজ করে খাবো তো আমি সত্যিনগর সেটা কতদিন আগে কতদিন আগে প্রায় 11-12 বছর এর মাঝে কেন করেননি এর মাঝে কেন বিয়ে করা হয়নি মন মতে পাই নাই ও মন মতে না পেলে তো বিয়ে করা অনেকে অনেকে কি প্রস্তাব দিয়েছে আপনাকে হ্যাঁ অনেকে প্রেমের প্রস্তাব দিয়েছে মোবাইলে বা ফেসবুকে অনেকেই বলছে কিন্তু আমার তো জানে আর আমার ভালো লাগে না
যাই হোক অনেকে প্রস্তাব দিয়েছে, অনেকে ভালো লেগেছে, আমাদের সামনে একজন আছে সেও প্রস্তাব দিয়েছে, যাই হোক তার ভালো লাগার ব্যাপার আছে। প্রতিটা মানুষের ভালো লাগার ব্যাপার থাকে, ভালো লাগে বিয়ে করা যায়, সংসার করা যায়, এই হচ্ছে কথা। তবে ভালো থাকবেন, যাচাই বাছাই করে ফোন করে যোগাযোগ করে আপনারা আমাকে পরে বকবেন না, মারবেন না, কাটবেন না, তবে ভালো মানুষ এটা আমি জানি, কারণ আমি অনেকদিন ধরে চিনি, যেহেতু আমরা মিলিয়ে একসঙ্গে কাজ করছি। ভালো থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। ভুল বলে থাকলে ক্ষমা।